হ্যালো ফ্রেন্ডস, যে যেখানে যে অবস্থায় আছেন নিশ্চয়ই ভালো আছেন। আমাদের আজকের বিষয় এ সোসাইটি কিভাবে করে আর এ ডাইলুশন কিভাবে করে এই সমস্ত কিছু। তো চলুন বেশি দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাব। তার আগে আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে আমরা মূল বিষয়ে চলে যাই। ফ্রেন্ডস, এর আগে আমরা এসুর টাইটার কিভাবে করে সেই ভিডিও আমি এই পিকে ল্যাবরেটরির মাধ্যমে আপনাদেরকে দিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমরা এর আগে যে ভিডিওটি দেখেছিলাম সেখানে ওয়ান ড্রপ সিরামের সাথে ওয়ান ড্রপ এসুরিয়াজেন্ট মিশিয়ে তারপর আমরা সেটি রুলেটরে ঘুরিয়েছিলাম 100 RPM এ 2 মিনিট, তারপর দেখেছিলাম সেটি এগ্লুটেশন হয়েছে কি না। আমরা আজ দেখব ডাইলুশন কীভাবে করে। তো সেই ডাইলুশনটি করতে আমাদের যে সব জিনিস লাগবে সেই জিনিসের সাথে প্রথমে আমরা পরিচিত হব। তো এখন যে জিনিসগুলো দেখছেন এগুলো হলো অ্যাপেন্ড্রম, আমাদের ডাইলুশন করতে এই অ্যাপেন্ড্রমগুলি লাগবে, আর এগুলো হলো ড্রপার। তো মনে রাখবেন প্রত্যেকটা জিনিসই ওয়ান টাইম ব্যবহার করব আমরা। মনে রাখবেন আমরা প্রত্যেকটা কাজই খুবই সাবধানতার সাথে খুবই গুরুত্বতার সাথে কাজ করব, যেন আমাদের প্রত্যেকটা কাজ হয় নিখুঁত 100%। এই মুহূর্তে আমার হাতে যেগুলো দেখছেন এগুলো হলো টিপস আর মাইক্রোপিপেট, আর আমরা এই কাজটির জন্য অর্থাৎ এই সু টাইটার জন্য আমরা কালো কার্ড ব্যবহার করব। দেখুন এটি হলো কালো কার্ড, আর এ হলো আমাদের সেই রিয়াজেন্ট এসু রিয়াজেন্ট। তো আমরা প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই এক্সপায়ারিটির দিকে খেয়াল রাখবো। আর আমরা এই সিরামটি তুলে রেখেছিলাম আগেই অ্যাপেন্ড্রপে, আমরা এই সিরামটি তুলে রেখেছিলাম এই এসু টাইটার করার জন্যে। তো যাই হোক, ভালোভাবে আপনারা এই যত কাজ আছে ল্যাবের আমরা খুব দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করব। আর এটি হলো নর্মাল চ্যালেঞ্জ, আমাদের এই কাজটি করতে এই নর্মাল চ্যালেঞ্জটি লাগবে। তো আপনারা নর্মাল চ্যালেঞ্জ এভাবে রেডি করে নেবেন। তো যাই হোক, আমরা ডাইলেশনটি করার সময় আমি বারবার বলছি সেটি হলো খুবই সতর্কতার সাথে করবেন। আমরা এখন অ্যাপেন্ড্রপগুলিকে পর্যায়ক্রমে সাজিয়ে রাখব, একের পর এক এভাবে সাজিয়ে রাখব। দেখুন এভাবে আমরা সাজিয়ে নিব। হ্যাঁ, তো এভাবেই ঠিক আমরা সাজিয়ে নিব। ভালোভাবে দেখার চেষ্টা করুন, আমার ভিডিওগুলি একটু দীর্ঘ হয় শুধুমাত্র আপনাদেরকে নিখুঁতভাবে ভালোভাবে বোঝানোর জন্যে। সেজন্য আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালোভাবে দেখার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন। এটি হলো ড্রপার, এই ড্রপারটি দিয়ে আমরা নর্মাল চ্যালেঞ্জ দেব এই অ্যাপেন্ড্রপগুলোতে। দেখুন আমরা এখান থেকেই এই অ্যাপেন্ড্রপগুলোতে নর্মাল চ্যালেঞ্জ দেব। ভালোভাবে দেখার চেষ্টা করুন, প্রথম অ্যাপেন্ড্রপে আমরা দিব ওয়ান ড্রপ নর্মাল চ্যালেঞ্জ। আমরা ওয়ান ড্রপ নর্মাল চ্যালেঞ্জ দেব প্রথম অ্যাপেন্ড্রপে ওয়ান ড্রপ, দ্বিতীয় অ্যাপেন্ড্রপে ভালোভাবে খেয়াল করুন টু ড্রপ। দেখুন এখানে দিব থ্রি ড্রপ, এভাবে আমরা ওয়ান ড্রপ করে বাড়িয়ে পরপর সবগুলো অ্যাপেন্ড্রপে আমরা দিয়ে যাব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমি মাঝে মাঝে এমন সব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা এভাবেই অ্যাপেন্ড্রপগুলোতে প্রত্যেকটিতে নর্মাল চ্যালেঞ্জ নিয়ে নিব। তো কিভাবে নিলাম, প্রথমটায় ওয়ান ড্রপ, দ্বিতীয় অর্ডায় টু ড্রপ, তৃতীয় অর্ডায় থ্রি ড্রপ, আর চতুর্থ অর্ডায় ফোর ড্রপ, এবং পাঁচ নাম্বারটা অর্থাৎ লাস্টেরটায় আমরা নিছি 5 ড্রপ, কিনেছি নর্মাল চ্যালেঞ্জ। তো এভাবেই আপনারা নর্মাল চ্যালেঞ্জগুলো পর্যায়ক্রমে নিয়ে নেবেন। তো এবার কি করব, এবার আমরা প্রত্যেকটা অ্যাপেন্ড্রপে ওয়ান ড্রপ করে
ছিরাম দিয়ে দিব। দেখুন, আমরা এখান থেকে ছিরাম নেব। নেয়ার পর প্রত্যেকটা অ্যাপ এন্ড ড্রপে আমরা ওয়ান ড্রপ করে ছিরাম দিয়ে দিব। ভালোভাবে খেয়াল করুন, দেখুন, ওয়ান ড্রপ দ্বিতীয়টায়, ওয়ান ড্রপ তৃতীয়টায়, ওয়ান ড্রপ, এভাবে চতুর্থ পঞ্চম সবগুলোতেই ওয়ান ড্রপ করে আমরা নিয়ে নিলাম। তো এভাবে আপনারা সবগুলোতে নিয়ে নেবেন। আমি এই ডাইলেশন পদ্ধতিটি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দেখানোর চেষ্টা করতেছি, ভালোভাবে বোঝার স্বার্থে আমি এইভাবে ভিডিওগুলো করতেছি। তো আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যদি এরপরও আপনারা না বোঝেন, অবশ্যই আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো যা হোক, এভাবেই আপনারা ডাইলেশন সম্পূর্ণ করবেন। যদি আপনাদের এসও করতে ওয়ান ড্রপ রিয়াজেন্ট, ওয়ান ড্রপ সিরামের সাথে মিশিয়ে যদি এগ্রেশন হয়, তাহলে পর্যায়ক্রমে আপনারা এই ডাইলেশনটি সম্পন্ন করবেন। তো আমি প্রথম যে ডাইলেশন, সেখান থেকে আমরা সেই ডাইলেশনকৃত সিরাম নিয়ে তারপর আমরা এই কাজটি করব। কেননা আমাদের এটি এগ্রেশন হয়েছিল বিদায়, আমরা এখান থেকে নিয়ে আমরা এই এসু টাইলেটি করব। তো দেখুন, এখানে 50 মাইক্রো দেব। আমরা জানি ওয়ান ড্রপ সংশোধন 50 মাইক্রো, এই কারণে আমরা এই মাইক্রো পিপেটটি ফিক্সড করেছি 50 মাইক্রো। তো আমরা প্রথম ডাইলেশনকৃত যে অ্যাপেন্ড্রপ, সেখান থেকে 50 মাইক্রো সিরাম আমরা একটা কালো দাগের ভিতরে নিয়ে তারপর আমরা ওয়ান ড্রপ এসু রিয়াজেন্ট দেব। তো দেখুন, এখন আমরা 50 মাইক্রো একটা কালো দাগের ভিতরে নিলাম। ভালোভাবে খেয়াল করুন, এভাবে নিয়ে আমরা এবার এসুর যে রিয়াজেন্ট, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এসুর যে রিয়াজেন্ট আমরা দেব ওয়ান ড্রপ। এই যে সেরোলজিক্যাল কাজ, এগুলো যে নিয়ম খুবই সহজ, তবে যদি নিয়মটি জানা থাকে তবে। তো আমরা এখন এটিকে একটি কাঠির সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করব। দেখুন, এভাবে ভালোভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করার পরে ঠিক পূর্বের মতো আমরা এসিটেটর যেভাবে করেছিলাম, ঠিক সেইভাবে আমরা এটিকে রোটেটরে ঘোরাবো। কত আরপিএমে ভালোভাবে দেখুন, 100 আরপিএমে আমরা এটিকে ঘোরাবো 2 মিনিট। তারপর আমরা দেখব টেবিল ল্যাম্পের সাহায্যে। আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে ডাইলেশনটি দেখালাম, এই ডাইলেশন ব্যতীত আরো একটি ডাইলেশন আছে, যে ডাইলেশনে আমরা যদি এই এসোটেটার করি, তাহলে আমরা আরো বেশি টাইটারে করতে পারবো। তো আমি সেই ভিডিওটি দেখাবো আগামী কোনো এক সময়। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।